সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিওটিতে থাকছে 2023 সালে ষষ্ঠ শ্রেণীর নতুন বাংলা বইটির চিঠিবিলি ছড়াটির মূল ভাব বা গদ্যরূপ বা সারমর্ম। শুরুতেই জানবো ছড়া কি। ছড়া মূলত শিশুদের জন্য বানানো কবিতা। ছড়ার প্রতি জোড়া লাইনের শেষে মিল শব্দ থাকে এবং দ্রুত তালে পড়া যায়। ছড়ার আয়তন সাধারণত ছোট হয়। ছড়ার লাইনগুলো আকারে ছোট হয়ে থাকে। চিঠিবিলি ছড়াটি লিখেছেন রুকনুজ্জামান খান। ছড়াটি নেওয়া হয়েছে তার হাট্টিমা টিম নামের বই থেকে। ছড়া যে কোনো বিষয় নিয়ে রচনা হতে পারে। অনেক সময়ে অকারণ অর্থহীন বিষয় নিয়েও আবলতাবল ছড়া লেখা হয়। যারা ছড়া লেখেন তাদের বলে ছড়াকার। শিশু কিশোরদের কচিকাচার মেলা সংগঠনের প্রতিষ্ঠাতা ছড়াকার রুকনুজ্জামান খান দাদাভাই চিঠিবিলি ছড়াটি লিখেছেন কাল্পনিক চিন্তাভাবনা থেকে। চিঠি লিখে প্রেরক তার প্রাপকের কাছে পাঠায়। ডাকপিয়ন সেই চিঠি পৌঁছে দেয়। ছড়ায় ডাকপিয়ন হচ্ছে ব্যাং। সে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে খেয়াপাড়ের জন্য চলছে। চিংড়ি মাছের বাচ্চা নাকি খেয়ানায়ের মাঝি। সেই মাঝি চোখ বন্ধ করেই হাল ধরে নিজেকে খুব ভালো মাঝি ভাবছে। বিলের খলসে মাছ সেই মাঝিকেও চিঠি লিখেছে। চিঠিতে খলসে মাছটি লিখেছে সন্ধ্যাবেলায় রোদে নাকি তার চোখ ঝলসে গেছে। খেয়াপাড়ের পর নদীর ওপারে গিয়ে ব্যাংটি সবাইকে বলছে, ভাই ভেটকি মাছের নাতনি বিদেশ চলে গেছে, কিন্তু তার জন্য বিলের কাতলা মাছ চিঠি লিখে জানিয়েছে যে এবছর সারা দেশে বাদলা নামবে, তাই ব্যাংক ছাতা কিনে নিয়েছে, বর্ষাকাল আসলেও তার সমস্যা হবে না। চিংড়ি মাঝির খেয়া নৌকাটি আর সেই ছাতাটি তার ভরসা হয়ে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কোনো টপিক নিয়ে ভিডিও পেতে অবশ্যই টপিকটি তুমি কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।